জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে রাজ্যের 24টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে কাশ্মীরের 16টি এবং জম্মুর 8টি আসন। 370 ধারা বাতিলের পরে এই প্রথমবার নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরে। প্রথম দফার ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। এছাড়া নির্বাচন কমিশন কাশ্মীরি পণ্ডিতদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। দিল্লি, জম্মু ও উধমপুরে বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের জন্য বিশেষ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিতদের জন্য দিল্লিতে 4টি, জম্মুতে 19টি এবং উধমপুরে 1টি বিশেষ ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। 90 আসনে বিধানসভায় 13টি প্রধান দল লড়াই করছে। আঞ্চলিক দলগুলির মধ্যে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিডিপি এবং ওমর আবদুল্লাহ নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এই নির্বাচনে প্রধানত মাঠে রয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনী ময়দানে নেমেছে ন্যাশনাল কনফারেন্স। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।